জননী সারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুং পাদ পদ্মী প্রণমামি মুহর্মুহ ঠাকুর মা স্বামীজি এবং পূজ্যপাদ মষ্টমশাই শ্রীম শ্রী মহেন্দ্রনাথ গুপ্তকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কথামৃত ভবনের অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দ মহারাজ যিনি এই বিশ্ব ধর্ম সম্মেলনের বিশ্বভক্ত সম্মেলনের উদ্যোক্তা তাকে আমার আন্তরিক প্রীতি নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য মাস্টমাসের সুযোগ্য পৌত্র শ্রী দীপক গুপ্ত মহোদয়কে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনারা যারা ভক্তমণ্ডলী আছেন ইন্টারনেটের মাধ্যমে আপনারা আমাদের এই ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করছেন শ্রোতা হিসাবে তাদের প্রত্যেককেও আবার আন্তরিক প্রীতি নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বজননী এবং সংঘ জননী সংঘ জননী এবং বিশ্বজননী শ্রীমা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ তার যখন সমস্ত সাধনা শেষ হয়ে গেছে সাধনা বলতে হিন্দু ধর্মের বিভিন্ন শাখায় তিনি সাধন ভজন করেছেন আর হিন্দু ধর্ম বহির্ভূত যে প্রধান প্রধান ধর্মগুলি রয়েছে সেখানেও তিনি সাধন করেছেন খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম আমরা দেখি লীলা প্রসঙ্গে আছে বৌদ্ধ ধর্মেরও একটি সাধনা তিনি করেছিলেন আসফানক তা প্রধান প্রধান ধর্মে হিন্দু ধর্মের প্রধান প্রধান শাখায় এবং হিন্দু ধর্মের বহির্ভূত অন্য ধর্মের প্রধান প্রধান ধর্মগুলোতে তিনি সাধন ভজন করেছেন এবং তার সেই বিখ্যাত উপলব্ধি যা তিনি জগৎ সমাজকে উপহার দিয়েছেন আমরা একটা নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে সব ধর্মই সত্য প্রতিটি প্রকৃত ধর্মই সত্য সত্যই অর্থে যে প্রকৃত প্রতিটি প্রকৃত ধর্মেরই লক্ষ্য হচ্ছে ভগবান প্রকৃত ধর্ম কেন বলছি যে যে ধর্মগুলির ভিত্তি হচ্ছে পবিত্রতা সংযম অহিংসা অচৌর্য ইত্যাদি যাকে আমরা সর্বজনসম্মতি ক্রমে যে কোনো মাপকাঠিতে যেগুলিকে আমরা নৈতিক এবং নৈতিক মানে সদ্গুণ বলে জানি নৈতিক এবং চারিত্রিক সদ্গুণগুলো বলে সদ্গুণ বলে জানি যে কয়টি ধর্ম সেই পথ হিসাবে এইসব নৈতিক গুণাবলী চারিত্রিক গুণাবলীর উপরে ভিত্তি করে এগোতে চেষ্টা করে ভালোবাসা অহিংসা ক্ষমা উদারতা ত্যাগ সব থেকে বড়ো কথা ভগবানের ভালোবাসা আর ভগবান ছাড়া জাগতিক বিষয়ে ত্যাগ এগুলোর উপরে ভিত্তি করে যেসব ধর্মগুলি এগোতে চায় সেগুলো সেই সব ধর্মগুলোকে আমরা প্রকৃত ধর্ম বলছি আর কি এখানে এবং প্রতিটি প্রকৃত ধর্মই প্রকৃতি সৎ ধর্মই তারা একই লক্ষ্য অভিমুখী একই লক্ষ্যে মানুষকে পৌঁছে দেয় এবং সেই লক্ষ্য ভগবান ধর্ম বহু হতে পারে ভগবান বহু নয় প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা ভগবান নয় এবং কোনো ভগ কোনো ধর্মের কাছে ভগবান একেবারে মানে একেবারে নাক্ষত দিয়ে বসেননি যে আমি এই ধর্মের মানুষের কাছেই জন্যই শুধু উপলব্ধ হব তো এই বিরাট একটা উদার ভাব শ্রীরামকৃষ্ণ আবিষ্কার করলেন আরও অনেক কিছুর সঙ্গে সমস্ত ধর্মে সাধন ভজন করার পরে শারদানন্দ লীলা প্রসঙ্গ শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ হচ্ছে শ্রীরামকৃষ্ণপুরের সব থেকে প্রামাণিক গ্রন্থ তো সেখানে এগুলো তিনি ব্যাখ্যা করেছেন এগুলো জীবনের জীবনের বলি না জীবন ভাষ্য তা সেখানে তিনি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলছেন যে শ্রীরামকৃষ্ণ যখন সাধন জীবনে এগোচ্ছেন এগোতে এগোতে তার মনে হচ্ছে তিনি বহু সাধু সম্প্রদায়ের সঙ্গে মিশছেন বিভিন্ন জায়গায় তীর্থে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধু সম্প্রদায়ের সঙ্গে মিশছেন সাধু এবং ভক্তদের প্রতি সিদ্ধ সাধু এবং সিদ্ধ মানে সাধক সাধু এবং সিদ্ধ মহাপুরুষদের প্রতি তার একদম চিরন্তন আগ্রহ যেখানেই যান সেখানেই তিনি ভক্ত খোঁজেন সাধক খোঁজেন যারা কি সত্যিকারের খাঁটি সাধক আন্তরিকতা সম্পন্ন সাধক তাদের খোঁজেন সিদ্ধ মহাপুরুষদের সঙ্গে খোঁজেন তাদের সঙ্গে দেখা টাকা মেলামেশা করেন আমরা যাকে বলে ভাব বিনিময় করেন এক্সচেঞ্জিং নোটস ভাব বিনিময় করেন এবং তিনি দেখছেন দেখে একটু ব্যথিত অত্যন্ত ব্যথিত হচ্ছেন তিনি দেখছেন সব জায়গায় দেখা যাচ্ছে ধর্মে ধর্মে ভীষণ একটা গোড়ামি একদেশদর্শিতা আমার ধর্মটাই ঠিক আমার দৃষ্টিভঙ্গিটাই ঠিক ভগবানকে আমি যেভাবে বুঝেছি যে পথ যেভাবে ভগবানের দিকে যাচ্ছি সেটাই ঠিক এই একটা একদেশদর্শিতা তিনি দেখছেন সাধারণ মানুষের মধ্যে যেই একদশদর্শিতা দেখছেন শুধু তাই নয় সেখানে সাধারণ মানুষের মধ্যে যদি এরকম একটা সংকীর্ণ দৃষ্টি দেখেন সেটা নয় তাও অ্যাকসেপ্ট করা যায় যে তারা কিছু জানে না ধর্মপথে এগুলি তাদের মনের এই সংকীর্ণতা দূর হয়ে যাবে কিন্তু যেটা শ্রীরামকৃষ্ণকে সবথেকে বেশি ব্যথিত করেছিল লীলা প্রসঙ্গে সারাদ্দজি বলছেন যে যারা অত্যন্ত এগিয়ে গেছেন এমনকি যারা নিজের নিজের পথে থেকে মানে ঈশ্বর উপলব্ধি করেওছেন ধর্মের শেষ লক্ষ্যটাকে উপলব্ধি করেওছেন তার মত অনুযায়ী যে ধর্মের শেষ লক্ষ্য তাদের মধ্যেও এই সংকীর্ণ তা এই একদেশ একদেশদর্শিতা মানে আমারটাই ঠিক অন্যেরগুলো সব ভুল আমি যেমন বুঝেছি সেই বোঝাটাই ঠিক আমি যেমন ভগবানকে বা ধর্ম বিষয়ে আমি যা বুঝেছি সেটাই হচ্ছে সঠিক অন্যদেরটা ভুল এই একদেশ একদেশদর্শিতা তিনি দেখছিলেন তারপরে যখন সব ধর্মের সাধনা হয়ে গেল এবং তার সাধনার পরিসমাপ্তি ঘটল অদ্ভুতভাবে শক্তির আরাধনা করে তার সাধনার সূচনা মা কালীর দর্শন পেয়ে আবার শক্তির পূর্ণ সাধনা মানে মানে শক্তি সাধনার একেবারে পরাকাষ্টাতে পৌঁছে পরাকাষ্ঠার রূপে শক্তির আরাধনা করে তার সাধনার পরিস সমাপ্তি সেটা হচ্ছে সরস্বী পূজার মাধ্যমে এবং সেখানে কোনো দেবী প্রতিমাকে তিনি সরসী রূপে পূজা করলেন না কোনো দেবী যন্ত্রকে প্রতীক হিসাবেও তিনি সরসী দেবীর উপাসনা করলেন না সরস্বী দেবীর উপাসনা করলেন তার সহধর্মিণী তার লীলা সঙ্গিনী শ্রীমা শারদা দেবীর মানে নারী দেহকে অবলম্বন করে তাকেই সরস্বীর প্রতিমা রূপে তিনি পূজা করলেন এবং এই সরসিরূপে আলোচ সাধনা যখন তার শেষ হল তখনই তার উপলব্ধি হলো যে তিনি হচ্ছেন অবতার এই প্রথম উপলব্ধি হলো ভগবানের অবতাররা সারা জীবন ধরে এই উপলব্ধি রাখেন না শুরুর থেকে এই উপলব্ধিটাকে তারাই আপাতত চাপা দিয়ে রাখেন কেন চাপা দিয়ে রাখেন যাতে ভগবানের জন্য কান্নাটা জেনুইন হয় চৈতন্যদেব সম্বন্ধে ওই বৈষ্ণব শাস্ত্রে গৌরীয় শাস্ত্রে বলা হচ্ছে যে হরি হয়ে বলছে হরি স্বয়ং যিনি হরি তিনি হরি বলে কাঁদছেন স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার কিন্তু তিনি শ্রীকৃষ্ণের দর্শনের জন্য কাঁদছেন শ্রীহরির দর্শনের জন্য কাঁদছেন এই অপূর্ণতাটা তেন তিনি লিখে দেন তাহলে ওই কান্নাটা জেনুইন হয় আন্তরিক হয় তার সাধনাটা আন্তরিক হয় এটা অভিনয় নয় ভান নয় সাধনাটা আন্তরিক হয় বলেই তার ওই কান্না তার ওই ব্যাকুলতা তার ওই হরিলাভ ভগবান লাভের জন্য ত্যাগ তপস্যা এগুলোকে এগুলোর মাধ্যমে এগুলোকে দেখে লোকে শেখে তার এই ভ্রান্তি নিজের প্রতি তিনি নিজের উপরে তিনি যে এই সাময়িক একটা ভ্রান্তির আবরণ সৃষ্টি করেন তিনি স্বয়ং সাধ্য বস্তু তিনি সাধক হিসাবে পথ চলেন বস্তু অবতার কখনোই সাধক নন সিদ্ধও নন তিনি সবসময় হচ্ছে সাধ্য বস্তু সাধক নন সিদ্ধ নন কেন যে সাধক যাকে পেতে চায় যাকে পাওয়ার জন্য সাধনা করেন অবতার হচ্ছেন সেই তিনি সেই লক্ষ্যবস্তু বা সাধ্যবস্তু সাধক যাকে লাভ করে সিদ্ধ হয় তিনি সেই সাধ্যবস্তু বা লক্ষ্যবস্তু। বস্তু কাজেই অবতার যদিও সাধকের মতন পদচারণা করেন সাধক অবতারদের জীবনে সাধক ভাব দেখা যায় শ্রীরামকৃষ্ণকে দেখে আমরা শিখেছি এবং লীলা প্রসঙ্গকার স্বয়ং সম্ভবত প্রথম যিনি অবতার জীবনে যে সাধক ভাব পরিলক্ষিত হয় এটা অত্যন্ত মানে মানব দিক থেকে মানবজাতির জাতির প্রয়োজনের দিক থেকে অবতারের সাধক জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ওই সাধক জীবন দেখি আমরা চলতে শিখি ওই সাধক তার সাধক জীবনেই আমাদের জন্য নতুন যুগোপযোগী রাস্তা তৈরি হয় তা যাই হোক যখন সরসী পুজো হয়ে গেল তিনি এই প্রথম বুঝলেন যে তিনি অবতার তার মুক্তি নেই বারবার তাকে আসতে হবে সাধারণ মানুষ মুক্ত হয়ে যাবে আমাদের মতন সাধারণ মানুষ ঈশ্বর কৃপাতে জন্ম জন্মান্তর ধরে চলতে চলতে আমাদের চিত্ত শুদ্ধ হয় আমাদের ভগবানের জন্য ব্যাকুলতা জাগে আমরা ভগবানকে লাভ করি ব্রহ্মজ্ঞান লাভ করি আমাদের যাতায়াত শেষ হয় আমরা বলি আমরা মুক্ত হয়ে গেলাম এই জন্ম মৃত্যুর বারবার যে চক্র এই মানে অনিঃশেষ চক্র সেই অনিঃশেষ চক্রের থেকে বাইরে চলে যাই যখন আমাদের ব্রহ্মজ্ঞান হয় বা সহজ কথা আমরা বলে থাকি ভগবান লাভ হয় কিন্তু ভগবানের মুক্তি নেই শ্রীরামকৃষ্ণ বুঝলেন আমার মুক্তি নেই কেন মুক্তি নেই ভগবানের তো ওরকম কোনো কর্মফল কর্মবন্ধন ওটা নেই ভগবান হচ্ছে স্বয়ং ভগবান তিনি স্বেচ্ছায় নিজের উপরে মায়া আরোপ করে আসেন তিনি নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সত্ত্বে সত্ত্বেও আশীর্বা মুক্তি নেই মুক্তি নেই কেন যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হবে অধর্মের অভ্যুত্থান হবে তখন তিনি ধর্মকে সংস্থাপন করার জন্য অধর্মকে উচ্ছেদ করার জন্য যারা ধর্মপথে চলেছে তাদের প্রেরণা দেওয়ার জন্য রক্ষা করার জন্য তিনি বারবার ধরে আবির্ভূত তার মুক্তি নেই এটা তিনি বুঝলেন আরেকটা তিনি বুঝলেন যে এতদিন যে অনুদারত দেখে তিনি ব্যতীত হচ্ছিলেন তিনি বুঝলেন এইটিই হচ্ছে তার দেওয়ার জিনিস প্রধান তাকে অনেক কিছু ধর্মজগতে নতুন দিতে হবে বেশ কিছু যে কয়েকটা জিনিস ধর্মজগতে তাকে নতুন দিতে হবে পূর্বপূর্ব অবতাররা যেগুলোর দিয়ে গেছেন সেগুলো থাকবে অবতার কখনো অবতার কখনো ধ্বংস করতে আসেন না যেমন যীশুখ্রিস্ট বলেছেন বলছেন না আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল প্রত্যেকেই প্রতিটি অবতারই পূর্বপূর্বে অবতারদের যে আবিষ্কার পূর্বপূর্ব অবতাররা যে সমস্ত গুণাবলী যে সমস্ত আচরণের উপরে তারা জোর দেন সেগুলোকে তারা নিরাকরণ করেন সেগুলোকে তারা মিথ্যা প্রমাণ করেন না সেগুলোকে তারা রেখে দেন ভ্যালিডেট করেন বরঞ্চ আরও বেশি তিনি আসার পথে পরে অবতার যে যুগে অবতার আসেন সেই অবতার আসার পরে পূর্বপূর্ব অবতাররা যেন আরও পরিস্ফুট হয় বিশেষ করে এই যুগে এই যুগের যে শ্রীরামকৃষ্ণ রূপে যে অবতার এসছেন তার কাজটাই হচ্ছে সেই উদারতা গ্রহণ আকাশের মতন উদার সমুদ্রের মতন গভীর তা তিনি বুঝলেন এই অনুদারতা দূর করার জন্যই তিনি এসেছেন ঠাকুর বলছেন কি এই স্বামীজি বলছেন কি এর আগে শ্রীকৃষ্ণ গীতাতে এই যোগ সমন্বয় করে এই পরস্পর বিভিন্ন ধর্মমতের মধ্যে যে বিরোধ আছে সেটা অনেকটা অনেকটা তার মধ্যে সমন্বয় করেছিলেন কিন্তু সেই তিনি সমন্বয় করে যাওয়ার পরে এই বিভেদ আবার খুব বেড়ে গেছিল এবং সেই বিভেদকে চিরকালের জন্য নিঃশ্বাসে দূর করার জন্য এবার শ্রীরামকৃষ্ণ অবতারে এসেছেন কাজী সরস্বী পূজার পরে তাকে মা দেখিয়ে দিলেন তাকে কি কি করতে হবে অবতার বুঝলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন তার মিশন কি তার জীবনব্রত কি তার মিশন জীবনব্রত হলো কি একটা কি হলো যে উদারভাবে নবীন সম্প্রদায় তৈরি করতে হবে জগন্মাতার হাতের যন্ত্রস্বরূপ হয়ে উদারভাবে একটা নবীন সম্প্রদায় তৈরি করতে হবে এই শ্রীরামকৃষ্ণ সংঘ এই সংঘ করতে হবে যখনই অবতার আসেন তারপরে তিনি একটা সৎ সম্প্রদায় করে দিয়ে যান অবতার তো নরদেহটা বেশি দিন রাখেন না কিন্তু যে উদ্দেশ্যে তিনি এসেছেন তার যে ভাব তার যে জীবনের ব্রত সেটাই সৎ সম্প্রদায়ের মাধ্যমে জীবিত থাকে জগতে এবং বেশ কত কিছু দিন যাবৎ কয়েক কয়েকশো বছর বা কয়েক হাজার যাবৎ সেই সংঘের মাধ্যমে অবতার তার যে জীবনব্রত সেটা পালন করেন তা বর্তমানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ সংঘ হচ্ছে সেই সংঘ মা তাকে দেখিয়ে দিলেন যেটা তোকে করতে হবে আমার হাতে যন্ত্রস্বরূপ হয়ে শুধু তাই নয় মা দেখিয়ে দিলেন যে কারা কারা আসবে কাদেরকে ভিত্তি করে এই সংঘটা বৈরী হবে কাদেরকে স্তম্ভ করে এই সংঘটা তৈরি হবে তারা যেমন তার মধ্যে বেশিরভাগই হচ্ছে গৃহী এই সন্ন্যাসী যেমন নরেন রাখাল এরা যেমন আছেন আবার গৃহীরাও আছেন মাস্টমশাই আছেন নাগমহাশয় আছেন মা সবাইকে দেখিয়ে দিলেন একজন একজন করে আসছে ঠাকুর তারপরে সেই কাঁদলেন অদ্ভুত কাঁদলা যেমন মায়ের জন্য কেঁদেছেন আরেকটা দিন চলে গেল মা তোমার দেখা পেলাম না তেমনি কুঠিবারের ছাতে গিয়ে এই ভক্তদের যারা সংঘ তৈরি করবে সন্ন্যাসী এবং গৃহী স্তম্ভস্বরূপ যারা হবে এই সঙ্গে তাদের জন্য তিনি সেই একই ব্যাকুলভাবে কেঁদেছেন আরেকটা দিন তো চলে গেল কই তোরা তো কেউ এলি না এরকম বলেছেন তারপর তো সংঘ গড়ে উঠল এখন এই সংঘ এই সংঘ মূলত সন্ন্যাসীদের জন্য কেন্দ্রে কেন্দ্রে থাকবে সন্ন্যাসী কিন্তু শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য নয় অবতার সারা পৃথিবীর মানুষের জন্য সন্ন্যাসীরা সময় সব যুগে মুষ্টিমেয় হবে সংখ্যায় যে সারা পৃথিবীর জনসংখ্যা যতটা তার তুলনায় সন্ন্যাসীদের সংখ্যা সবসময় মুষ্টিমেয় হবে এবং সেটাই স্বাভাবিক স্বামীজি এটা আলোচনা করেছেন একবার বৌদ্ধ যুগে চেষ্টা করা হয়েছিল যে প্রত্যেকের জন্য সন্ন্যাস ঢালাও সন্ন্যাস প্রত্যেকেই ব্রত নিতে হবে কিন্তু এ কখনো হয় না সন্ন্যাসের আদর্শ এত উঁচু যে আমরা কোনো সময় আশা করতে পারি না যে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর অধিকাংশ লোক সন্ন্যাসী হয়ে যাবে এটা করতে গেলে কি হয় যেটা যুগে হয়েছিল সাধারণ মানুষ পারে না দুর্বল মানুষ তারা সন্ন্যাসের আদর্শ ওই সমুচ্চ আদর্শ বেশিরভাগ লোকই পৌঁছোতে পারে না কিন্তু তারা তখন কি করে তারা তখন তাদের দুর্বলতার কারণেই জ্ঞাতসারে অজ্ঞাতসারে সন্ন্যাসের আদর্শটাকেই তারা নামিয়ে নিয়ে আসে তার ফলে সন্ন্যাস আশ্রমের মধ্যে কলুষ ঢোকে তো বুদ্ধদেবের সম্বন্ধে স্বামীজির খুব শ্রদ্ধা ছিল তার সত্ত্বেও বুদ্ধ ধর্মের যে অবনতি হয়েছে পরবর্তীকালে সেই অবনত বৌদ্ধ ধর্মকে তিনি কিন্তু একদম মানে তার সম্বন্ধে অনেক সমালোচনা করেছেন এবং এরকম করা কথাও বলেছেন যে যখন বুদ্ধ বুদ্ধদেবের ওই যে মঠগুলো সন্ন্যাসী মঠগুলো সেই প্রত্যেকটা সন্ন্যাসী মঠের লাখ লাখ সাধু তখনই বৌদ্ধ ধর্মের পতনটা শুরু হয়ে গেছে বা পতনটা একেবারে সিল্ড হয়ে গেছে কারণ লাখ লাখ কখনো সন্ন্যাসী হয় না কিন্তু অবতার অবতার ওই মুষ্টিমেয় সন্ন্যাসীদের জন্য নয় শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসীদের জন্য নয় শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র রামকৃষ্ণ ভাব নিয়ে রামকৃষ্ণ মঠ এবং মশনের বাইরে সেখানেও অনেক সন্ন্যাসী আছে আমরা তাকে চলিত কথায় বলি রামকৃষ্ণ মিশনের বাইরে তো যারা আছেন আমরা আলাদা করার জন্য কাজে কর্মে এটা আলাদা করার প্রয়োজন হয় ব্যবহারিক ক্ষেত্রে সেই জন্য আমরা অনেক সময় বলি প্রাইভেট সাধু বলি তাই শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত রামকৃষ্ণ সঙ্গে ভুক্ত সন্ন্যাসী এবং শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত রামকৃষ্ণ সঙ্ঘের বাইরে যে সন্ন্যাসীরা আছে সব মিলিয়ে তাদের সংখ্যা কিন্তু এই বিরাট জনসংখ্যার তুলনায় কিন্তু মুষ্টিমেয় সবসময় মুষ্টিমেয় থাকবে এবং সেটাই স্বাস্থ্যকর কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু এই মুষ্টিমেয় সন্ন্যাসীদের জন্য শুধু নন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সাধু গৃহী নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে একেবারে সমগ্র জনসাধারণের জন্য তার যে বাণী এখন শ্রীরামকৃষ্ণের এই অবতার অবতার সবসময় অবতার সঙ্গিনীকে নিয়ে আসেন দুই অবতার আসে সবসময় ভগবানের অবতার রূপে অবতার আসলেন আর ভগবতীর অবতার হিসাবে অবতার আসেন লীলা সঙ্গিনী হ্যাঁ শ্রীকৃষ্ণের সঙ্গে সীতামা সরি রামজির সঙ্গে সীতামা শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী চৈতন্যদেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া এবং আমাদের সিসিমা ঠাকুরের সঙ্গে এরা আসেন কিন্তু এই অবতারের বৈশিষ্ট্য আমরা জানি যে এবার এবার ঠাকুর কি করেছেন মাকে সামনে গিয়ে দিয়েছেন মা বুঝতে পারেননি মাকে বারবার ধরে বলছেন দেহত্যাগের আগে আমি আর কি করেছি তোমাকে ঢের বেশি করতে হবে মা প্রতিবাদ করেছেন বারবার প্রতিবাদ করেছেন আমি মেয়ে মানুষ আমি একা কি করতে পারি ঠাকুর মানেননি শুধু কি আমার দায় তোমারও দায় এ আর কী করেছে তোমাকে ঢের বেশি করতে হবে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে তুমি তাদের দেখবে কলকাতা মানে শুধু কলকাতার লোকগুলো খারাপ তা নয় কলকাতা মানে জগতের প্রতীক মা পরবর্তীকালে বলছেন যে সত্যিই তো যে কত কাজ বাকি আছে দেখলাম মা মাঝে মাঝে অনুযোগ করেছেন তিনি তো বেছে বেছে নিয়েছেন এই নরেন রাখাল এরা একেবারে বাঁচা বাঁচা সব তিনি তো সব যারা মহাপুরুষ তাদেরকে বেছে বেছে নিয়েছেন কিন্তু আমার কাছে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার কিন্তু এই পিঁপড়ের সার এই পিঁপড়ের সারের জন্য মায়ের করুণার শেষ নেই মানদা শঙ্কর দাশগুপ্ত তিনি সিসি মায়ের দীক্ষিত সন্তান অপূর্ব একটা মাতৃ জীবনে লিখেছেন গভীরানন্দজির জীবনীটির পরে লেখা অপূর্ব সুন্দর তো সেখানে এই কথাটা মা যে বলছেন আমার কাছে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার সেই কথাটা আলোচনা করতে গিয়ে বলছেন যে মা এরকম বলেছেন বটে কিন্তু এই পিঁপড়ের সারের জন্যই সারেদের জন্যই মায়ের উদ্বেগ দুশ্চিন্তা স্নেহ ভালোবাসা মমতার কোনো সীমা ছিল না যে এসেছে তাকেই কৃপা করেছেন অতি অল্প ক্ষেত্রেই যখন দেখেছেন আধারটি ভালো নয় তখন না করেছেন কিন্তু সেসব ক্ষেত্রেও দেখা গেছে যে একটু ধরে টরে বসলেই তিনি নিজেই হার মেনেছেন হার মেনে কৃপা করেছেন পরের কথা একটু আগে বলে দিচ্ছি যে কৃপা এইভাবে তো তিনি বিশ্বজননী হয়েছেন সংঘজননী আর বিশ্বজননী করুণার প্রতিমূর্তি করুণার প্রতিমূর্তি এরকম করুণা এমন এমন মাতৃভাবময় এমন ভালোবাসাময় দেবী আমরা কখনো দেখিনি শিশি মায়ের মধ্যে একাধারে দেবী মানবিত্বের সমাধান মানে সমাহার শারদানন্দী মহারাজ আমাদের চোখ খুলে দিয়ে গেছেন অবতারের মধ্যে সব সময় এ পর্যন্ত আমরা দেবী ভা দেবভাবই দেখেছি ভগবান ভাবই দেখেছি কিন্তু তার মধ্যে যে মানুষ ভাবও আছে এবং মানুষ ভাব না থাকলে যে অবতারের অবতার লীলাটার মানে ভগবান তার নরলীলা করতে পারেন না এটা প্রথম শারদানন্দির লীলা প্রসঙ্গে দেখালেন কারণ এটা দরকার আছে যে তিনি যদি মানে তিনি যদি মানুষ আমাদের মতন মানুষ না হন আমরা ওপরে দূরে সরিয়ে রাখবো তিনি আমাদের মতন দুঃখে কাঁদেন না আত্মীয় স্বজন মারা গেলে তার দুঃখ হয় না এরকম মানুষকে আমরা শ্রদ্ধা করতে পারি ভক্তি করতে পারি কিন্তু দূরে রাখবো আমাদের দলের নয় কিন্তু ঠাকুর অক্ষের জন্য কাঁদছেন বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতন যন্ত্রণা হচ্ছে ঠিক আমাদের যেমন হয় একই তো মানবভাব ও আপনিও কাঁদেন আমার বন্ধু আমার পাশে এসে বসায় কিন্তু সবসময় যদি আমার মতন কাঁদেন আমার মতনই ঘাবড়ে যান হুম আমার মতনই প্রলোভনে পড়েন আমার মতনই ভুল করে ফেলেন প্রলোভনে পড়ে তাহলে তিনি আর বন্ধু হবেন কি করে সহায়ক হবেন কি করে কাজে সেখানে দরকার হচ্ছে দেবভাব মানবভাব অবলম্বন করে তিনি আমার বন্ধু হন আর দেবভাব অবলম্বন করে তিনি আমাকে হাত ধরে তিনি আমাকে আমার দুর্বলতার থেকে উদ্ধার করেন যেখানে আমি যেতে চাই ওই ভগবানের পাদপদ্যে যেখানে যাওয়ার আমার অত্যন্ত আকাঙ্ক্ষা কিন্তু নিজের দিকে দেখি তাকিয়ে দেখি সাধ্য নেই সেখানে দেবভাবের বন্ধু হয়ে গেছেন এবার আমি তার উপরে নির্ভর করছি তারপরে দেবভাব অবলম্বন করে তিনি আমাকে সেখানে নিয়ে যাচ্ছেন তো শিশি মায়ের মধ্যেও তো এরকম দেবীভাব মানবিক ভাব তো কী করুণা কীভাবে তিনি কৃপা করেছেন তা তিনজন ভক্ত এসেছে তার বোধহয় প্রথমে শারদানন্দজির কাছে গেছেন সবাই তো অন্ত দৃষ্টিসম্পন্ন এমন অপকর্ম তারা সব করেছেন তাদের নাম নেই কিন্তু এই মহাপুরুষদের কাঁপিয়ে দিয়েছিলেন সিসিমাকেও মাকেও কাঁপিয়ে দিয়েছিলেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দ যে আখ্যায়িকা তাতে তারা মানে স্থান পেয়েছেন তা শারদানন্দী দেখে ভয় পেয়ে গেছেন না দীক্ষা দেবো না কেউ দীক্ষা দিতে পারবো না মঠে গেছেন মঠে গিয়ে রাজা মহারাজিকে ধরেছেন বোধহয় মহাপুরুষ মহারাজি সবাইকে ধরেছেন সবাই তো অন্তর্জামী তারা দেখে পিছিয়ে গেছেন এই আধার এই ভার আমরা নিতে পারবো না আমাদের অনেক কাজ করতে হবে ঠাকুরের এদের ভার নিলে ভস্ম হয়ে যাব এটা পরে বলছেন তারা সব খুব চালু তারা পৌঁছে গেছেন জয়রামবাটিতে মায়ের কাছে মাও দেখে বুঝতে পেরেছেন মা বলছেন যে ছেলে বিদেশ থেকে মায়ের জন্য কত স্বকতোক্তি করছেন কত ভালো ভালো জিনিস পাঠায় আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালয় মা দেখেছেন তারপরে বললেন যাক শরীরটা তো যাবেই ঠাকুর যতদিন আছি ঠাকুরের নাম দিয়ে যাই তাদেরকে দীক্ষা দিলেন তারা কিছু জানেও না যে তারা কত কত উদ্বেগের সৃষ্টি করছে এই মহাপুরুষদের এলাকার মধ্যে তারা আনন্দের সঙ্গে সেই জিনিস সেই খবরটি জানাতে এসেছেন বেলুর মঠে তখন মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজ রাজা মহারাজ যেরা সব এক জায়গায় কোথায় বসে আছেন সেখানে গিয়ে তারা এসে খবরটি দিয়েছেন সঙ্গে সঙ্গে ওদের মহাপুষ মহারাজ বললেন বাবুরামদা শুনলে মহা বাবুর মহারাজকে বলছেন বলছে হ্যাঁ জয় মহামা জয় মহাশক্তি মা এই বীজ যদি আমরা নিজেরা হজম করতাম তবে ভস্ম করে দিতে হয়ে যেতাম তো এইভাবে লোকজননী বিশ্বজননী হয়ে তিনি কৃপা করেছেন আর সংঘ জননী ঠাকুরের তো শক্তি তিনি ঠাকুর যে সরস্বী পূজা করলেন সরস্বী পূজা মনে হচ্ছে ত্রিপুরা সুন্দরী দেবীর পূজা হ্যাঁ এই ত্রিপুরা সুন্দরী দেবীকে বলা হয়েছে ঘনীভূত আদ্যাশক্তি আমরা অনেক সময় বলি মা হচ্ছেন জ্যান্ত দুর্গা ঠাকুর বলেছেন এই স্বামীজি বলেছেন আমরা বলি মা সরস্বতী সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলেছেন আমার মা নিজে বলেছেন আমি কালী মা নিজে বলেছেন আমি নিজে মূর্তি ধারণ করলাম অর্থাৎ তিনি বগলা মা রূপে লোকের কাছে নিজেকে মাঝে মাঝে প্রকট করেছেন শিষ্যদের কাছে কাজে মা সরস্বতী মা কালী মাই মা দুর্গা মাই বগলা মাই জগদ্ধাত্রী এসব যখন আমরা বলি আমাদের একটা ধারণা হয় যেটা সবাই বুঝে একাকার সব বুঝি এক সেই কারণে যিনি কালী যিনি জগদ্ধাত্রী তিনিই সিসি মা তা ঠিক রকম নয় ঠিক কিন্তু সেই রকম নয় যেটা মনেটা হচ্ছে কি যে ত্রিপুরা সুন্দরী মানে হচ্ছে তিনি ঘনীভূত শক্তি। মা হচ্ছেন সমষ্টি এই ঘনীভূত শক্তিরই একটা অংশ হচ্ছেন মা কালী ঘনীভূত আদ্যাশক্তিরই একটা অংশ জ্ঞানদায়িনী রূপ সীমা শিশ্রী মা সরস্বতী আর ঘনীভূত আদ্যাশক্তির একটা রূপ হচ্ছে জগদ্ধাত্রী দুর্গা ইত্যাদি কাজি মা হচ্ছেন সমষ্টি মা একবার বলছেন যে ষষ্ঠী শীতলা ওরা তো আমারই অংশ তেমনি কালী সরস্বতী আমারই অংশ তা ঠাকুর বলছেন যে আদ্যাশক্তির লীলায় অবতারের অবতার লীলা অবতার যে লীলা করেন তিনি আদ্যাশক্তির শক্তিতে শক্তির শক্তি অবতারের শক্তি এবং আমরা এখানেও দেখি শ্রীরামকৃষ্ণ অবতারেও দেখি তিনি ষরশী পূজা করলেন সমাপ্ত হল তারপরে এই ষরশী সু পূজা মানে হচ্ছে তো আগেই এসে গেছেন যেমন আমাদের প্রতিমা আগে এসে যায় তারপরে পূজার আগে বোধন হয় তারপরেও পুজো হয় এই বোধন মানে হচ্ছে তার মধ্যে যে শক্তি সেটাকে আমরা অ্যাক্টিভেট করলাম ষরশী পূজার মাধ্যমে দেবীর বোধন হলো গম্ভীর ওই অধ্যায়টির নাম দিয়েছেন দেবীর বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেবী আগেই এসে গেছিলেন কিন্তু দেবীর বোধন হল এই ঘনীভূত আদ্যাশক্তি সবথেকে বেশি শক্তি নিয়ে এবার আদ্যাশক্তি এসেছেন স্বামীজি কি বলছেন যে ওই যে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলছেন যে এত বেশি শক্তি নিয়ে ভগবান কখনো আসেননি যিনি রাম তিনি রামকৃষ্ণ যিনি কৃষ্ণ তিনিই রামকৃষ্ণ যিনি চৈতন্য তিনি রামকৃষ্ণ কিন্তু শ্রী ভগবান রামরূপে যে শক্তি নিয়ে এসেছিলেন কৃষ্ণরূপে যে শক্তি নিয়ে এসেছিলেন চৈতন্যরূপে যে শক্তি নিয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণরূপে সর্বাপেক্ষা বেশি শক্তি নিয়ে এসেছেন এটা যেন এরকম ধরুন একজন রিসার্চ গাইড হ্যাঁ তিনি যখন তার কাছে যারা স্কলার ছাত্ররা আছে তাদের যখন গাইড করেন তার পাণ্ডিত্য তিনি তখন যতটা প্রকাশ করেন বাড়িতে ফিরছেন বাড়িতে ফিরে দেখেন পাঁচ বছরের ছেলেটি বাবার কাছেই অঙ্ক করবে বলে দাঁড়িয়ে রয়েছে আর কারোর কাছে করবে না এরকম থাকে বাচ্চারা তখন তিনি সেই পাঁচ বছরের বাচ্চাটিকে তিনি যখন পড়াচ্ছেন এই পাঁচ বছরের বাচ্চাটির কাছে তিনি যতটুকু বিদ্যা বুদ্ধি প্রকাশ করেন আর ওই রিসার্চ স্কলার যে তার ছাত্র তার কাছে রিসার্চ করছে যাদের তিনি গাইড তার কাছে কি তিনি একই বিদ্যা তার কাছে তিনি অনেক বেশি বিদ্যা বুদ্ধি প্রকাশ করছেন এও তাই শ্রী ভগবান অনন্ত শক্তি সম্পন্ন কিন্তু যে যুগে যতটা অন্ধকার ততটা আলো নিয়ে তিনি আসেন ততটা শক্তি নিয়ে তিনি আসেন স্বামীজি হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে এই কথাটা বলেছেন যে এই যুগে যা অধঃপতন হয়েছিল এরকম অধঃপতনের আগে আর কখনো হয়নি সেই জন্য অবতারকেও এবার থেকে বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে অন্য যুগের অধপতনগুলো যদি এই যুগের অধপতনের সঙ্গে যদি তুলনা করা যায় বলছেন সমুদ্রের তুলনায় গোষ্পদের মতন কেন এত অধপতন যে ইংরেজ আমলে আমরা নিজেদের আত্মবিশ্বাসটা পুরো হারিয়ে ফেলেছিলাম আমরা ভাব একদম মানে স্থির করে এটাকে বলে আত্মহত্যা বলতে হয় জাতি হিসাবে যার আত্মবিশ্বাস নেই সে আত্মহত্যাকারী জাতি হিসাবে যে মানে সমষ্টিগতভাবে আমরা আত্মহত্যা করেছিলাম আমরা বুঝেছিলাম যে আমরা আমাদের কোনো সভ্যতা ছিল না আমাদের মুনি ঋষি যা কিছু করেছেন সব ভুল এতদিন আমরা ভুল 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 হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে আমরা ভুল পথে চলেছি পেছনটা আমাদের শূন্য শূন্যের উপরে দাঁড়িয়ে আছি এবার নতুন করে মানুষ হতে হবে ওই সাদা চামড়ার মানুষগুলোর কাছ থেকে শিখে এই যে পাঁচ হাজার বছরের ইতিহাস পেছনে যে হাজার হাজারের বছর ইচ্ছা শুধু শূন্য শূন্য একদম এই যে ধারণা এই ধারণার মতন বড় অন্ধকার আর কিছু নেই সেই জন্য শ্রী ভগবানকে এবার সব থেকে বেশি শক্তি নিয়ে আসতে শক্তি আদ্যাশক্তি থেকে বেশি শক্তি নিয়ে সেই জন্য এসেছেন শিশি মা সব থেকে বেশি শক্তি নিয়ে এসেছে সেই কারণেই শ্রীরামকৃষ্ণের শক্তি এবার সব থেকে বেশি ওর শক্তিতে এই কাজ এবং আমরা দেখি সরস্বী পুজোর পর থেকেই শ্রীরামকৃষ্ণের মিশন শুরু হলো স্বামীজি বলছেন তার জীবনের অর্ধেক কেচা কেটেছে আধ্যাত্মিক আহরণে বাকি অর্ধেক কেটেছে আধ্যাত্মিকতার বিতরণে এই আধ্যাত্মিকতার বিতরণ শুরু হলো তার জীবনব্রত শুরু হলো তিনি প্রথমে ওই যারা বড় বড় তৎকালীন নেতা নেতা বা অন্য নেতা আছেন তাদের কাছে গেলেন তাদের মধ্যে নিজের ভাব প্রচার করলেন কিন্তু আসল যারা তারা আর একটু পরে পরবর্তী জেনারেশন এরা স্বামী শ্রীরামকৃষ্ণকে কলকাতাতে পরিচিত করলেন শ্রীরামকৃষ্ণ তখন শ্রীরামকৃষ্ণ অখ্যাত নন শ্রীরামকৃষ্ণ তখন কলকাতাতে বিখ্যাত এবং সেই কলকাতা হচ্ছে ভারতবর্ষের রাজধানী কাজী শ্রীরামকৃষ্ণ একজন ভারত বিখ্যাত পুরুষ ছিলেন এবং তাদের মাধ্যমে একে সব সেন শিবনাথ শাস্ত্রী এদের মাধ্যমে পরবর্তী যে ইয়াং জেনারেশন তাদের কাছে শ্রীরামকৃষ্ণের সংবাদ পৌঁছল এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করলেন তারা শ্রী অরবিন্দ বলছেন যে লোকে যাকে বলে জগতের পক্ষে অচল তিনি ছিলেন তাই কিন্তু ভগবান জানতেন জগৎ জননী জানতেন একে দিয়ে কী করাতে হবে তিনি শ্রীরামকৃষ্ণকে একেবারে কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত করিয়ে দিলেন আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে বিশ্ববিদ্যালয়ের সেরা সেরা ছাত্ররা এসে তার পদপ্রান্তে হাজির হতে থাকল এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জাগরণ শুরু হয়ে গেল তা এই হচ্ছে ওই সরসী পূজার মাধ্যমে শিশি মা জাগরিতা হয়েছেন সেই শক্তিতে শ্রীরামকৃষ্ণ যুগাবতার জাগরিত হয়েছেন তার মিশন মা বলেছেন সংঘ সেই সংঘ যারা করবে তারা আসতে শুরু করলো সংঘ তৈরি হলো তিনি তৈরি করলেন শিশি মা হচ্ছেন সংঘ জননী একটা পরিবারে তো দরকার মা সংঘের পরিবারের যেমন জনক থাকে জননী থাকে তেমনি আমাদের এই রামকৃষ্ণ পরিবারের শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জনক তাই তিনিই উৎস সেখান থেকেই এর সূচনা কিন্তু জননী আছেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে শিশি মায়ের ভূমিকা সঙ্গ জননী রূপে স্বয়ং স্বামীজি বলেছেন যে একটা মানে একজন দায়িত্বশীল জননী হঠাৎ পরিবারের যিনি গৃহকর্তা দেহত্যাগ করলে তিনি যেমন একাধারে মা বাবা উভয়ের ভূমিকা পালন করেন শিশি ঠিক সেই পালন করেছেন এবং আশ্চর্য ব্যাপার যে বড় বড় যারা গৃহী ভক্ত এমনকি ত্যাগী ভক্তদের মধ্যে স্বামীজি ছাড়া কেউই বুঝতে পারেননি সেই সময় যে শ্রীরামকৃষ্ণের আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে তিনি চলে গেলেন তাতেই সব শেষ হয়ে গেল না একটা সংঘ গড়ে উঠবে যেই সংঘের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভাব জগৎ কল্যাণের জন্য টিকে থাকবে শুধু স্বামীজি বুঝেছেন আর সিসিমা মা বুঝেছেন উভয় পরামর্শ করে বোঝেননি নিজের নিজের ভাবে বুঝেছেন স্বামীজিকে হয়তো ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন সিসিমা কীভাবে বুঝেছেন জানি না কিন্তু আমরা দেখছি যে তিনি প্রার্থনা করছেন দুজনের জীবন দুধারায় বইছে তখন মায়ের শোক মা শোক খালনের জন্য তীর্থ ভ্রমণ করছেন স্বামীজিরও শোক তার সঙ্গে সঙ্গে স্বামীজির উপরে দায়িত্ব দিয়ে গেছেন ঠাকুর সঙ্গ করতে হবে তুই সব থেকে বুদ্ধিমান তুই দেখবি এরা যেন বাড়ি ফিরে না যায় এদেরকে ভালোবেসে একত্রে রাখবি এবং তাদেরকেও বলেছেন তোরা সব নরেনের কথা শুনবি এমনকি নরেনের দেখভাল করার দিকে নজর দিস এগুলো তিনি বলে গেছিলেন তার জন্য দেখছি যে স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন পরিব্রাজক সন্ন্যাসীকে মাও ঘুরছেন এবং ঘুরতে ঘুরতে সব জায়গায় প্রার্থনা করছেন যে ঠাকুর কাশী তুমি এলে আর চলে গেলে তাতেই সব কিছু হয়ে গেলো তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল বৃন্দাবনে দেখেছে কত সাধু এরকম ঘুরে ঘুরে বেড়ায় এরকম গাছতলার সাধুর তো হবে না দেখুন তিনি বুঝেছেন গাছতলার সাধু না নতুন ধরনের একটা সন্ন্যাসী সম্প্রদায় উদারভাবে নবীন সম্প্রদায় নতুন ধরনের একটা সন্ন্যাসী সম্প্রদায় হবে ঠাকুর বুঝে মা বুঝেছেন আর স্বামীজিও বুঝেছেন স্বামীজি ভাইদেরকে বোঝাতেন কি হবে এবং তারপরে বিদেশে গিয়ে তিনি বুঝেছিলেন যে সংঘ তৈরি করতে হবে আরও বেশি বুঝেছিলেন ঠাকুর তো বলেই গেছিলেন বিদেশে দেখেছেন সংঘশক্তি হ্যাঁ সেই জন্য সংঘর মানে মানে বিদেশের দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টান্ত দেখে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশন করেননি ঠাকুরই বলে গেছিলেন ঠাকুর উৎস কিন্তু বিদেশে বাস্তব দৃষ্টান্ত দেখে তিনি বুঝেছিলেন যে ঠাকুরের চিন্তাটা কত বাস্তব মানে কতটা মানে সঠিক এবং সেই অনুযায়ী তিনি তখন সংঘকে রূপ দেবেন ঠাকুর তাকে ব্রড কিছু ভাব দিয়ে গিয়েছিলেন তার জীবনের ভাব জগতের প্রয়োজন এগুলো দিয়ে গিয়েছিলেন বারবার ধরে গোপনে ডেকে তাকেই শুধু বলেছেন সেই ব্রড ভাবগুলোকে সেগুলো কতগুলি মূল ভাবগুলোকে কীভাবে এই সংঘের মাধ্যমে একেবারে প্রতিদিনের জীবনে যাতে সাধুরা আচরণ করতে পারেন সেরকম একটা রূপ দিতে হবে সেই রূপটা দিচ্ছেন স্বামীজি কেউ তাকে ভরসা করেনি বিশ্বাস করেনি সমাচল সমালোচনা করেছেন মুষ্টিময় কয়েকজন গুরুভাই ছাড়া কিন্তু আমরা দেখছি যে সবাই যেটা বুঝতে পারছেন অধিকাংশই যেটা বুঝতে মা কিন্তু বুঝেছেন মা প্রার্থনা করছেন এত কষ্ট করে তাহলে আসার দরকার ছিল কি এরকম যদি গাছতলার সাধুর তো অভাব নেই তোমার কাছে প্রার্থনা যে তোমার নাম করে যারা বাড়ি বাড়িঘর ছাড়বে তাদের যেন দুটো খাওয়ার কোনো কষ্ট না হয় তারা সবাই তোমার ভাব উপদেশ নিয়ে এক জায়গায় থাকবে আর সংসার তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে জুড়ো হবে দেখুন পরবর্তীকালে স্বামীজি বলেছেন এই সঙ্গের আদর্শটা কি হচ্ছে আত্মনোমোসার্থম জগৎ হিতায় আত্মমুক্তি এবং জগৎ কল্যাণ মায়ের কথার মধ্যে ঠিক তাই তারা সব তোমার ভাব উপদেশ নিয়ে একসঙ্গে থাকবে মানে আত্মমুক্তি প্রচলিত সাধন ভজন করবে প্রচলিত সাধন ভজন আমাদের ধারণা কি জবধান করা ভক্তিগীতি গাওয়া হ্যাঁ তীর্থে তীর্থে ঘুরে বেওয়া ঘুরে বেড়ানো ভাব উপদেশ নিয়ে থাকা আত্মমুক্তি চেষ্টা আর কি সংসার তাপধগ্ধ মানুষ তাদের কাছে এসে জুড়ে হবে সংসার সম্বন্ধে উদাসীন হবে না সংসারের লোকদের প্রতিও তাদের একটা কর্তব্য থাকবে তাদের প্রাণ যাতে জুড়োয় সেটা চলবে করবেন জগদ্ধীতা এই জগদ্ধীতাটা দ্বিতাটাও আমরা এমনভাবে করব ভগবানের পূজা হিসাবে যাতে তার দ্বারা আমার আত্মমুক্তি হয় জগতের লোক দেখবে যে আমরা জগৎ কল্যাণ করার চেষ্টা করছি আমরা আমরাও জগতের কল্যাণ করব কিন্তু আমাদের দৃঢ় ধারণা থাকবে বোধ থাকবে ওই মন্দিরে যে শ্রীরামকৃষ্ণ আমাদের জব ধ্যানে প্রসন্ন হচ্ছেন আমাদের খণ্ডন শুনে তৃপ্ত হচ্ছেন যে ভগবান আমরা প্রতিদিন যে ভোগ নিবেদন করছি তা গ্রহণ করছেন কৃপা করে সেই ভগবানই এই জগৎবাসীর মধ্যে রয়েছে তাদের নানা রকম দুঃখ কষ্ট তাদের সেই দুঃখ কষ্টকে দূর করে এক এক পূজার তো এক এক নৈবেদ্য এক এক পূজাকে এক এক দেবতাকে এক একভাবে পুজো করতে হয় শিবের মাথায় জল ঢালি সব দেবতার মাথায় আমরা জল ঢালি না তেমনি যে খেতে পাচ্ছে না তাকে খেতে দেওয়া যার পড়াশোনা নেই তাকে পড়াশোনা দিয়ে সেবা করা যার চিকিৎসা নেই চিকিৎসা দিয়ে সেবা করা এইভাবে জগতের কল্যাণ এইভাবে জগতের কল্যাণ আসলে শ্রীরামকৃষ্ণের পূজা এই ভেবে আমরা এই সংঘ করব। তাই সেই সংঘ হয়েছে পরবর্তীকালে হয়েছিল মা নিজেই বলছেন ঠাকুরের কাছে কত কেঁদেছি তারপর তো হলো তা স্বামীজি বক্তৃতা করছেন মাই মাস্টার গুরুদেব সম্বন্ধে বক্তৃতা করছেন যে কেউ গুরুদেবের যখন শরীর গেল কেউ আমাদের মানত না কেউ আমাদের বিশ্বাস করত না আমরা যে বড় বড় এই সংঘ হবে ইত্যাদি বলি বড় বড় আদর্শের কথা বললি সবাই বিদ্রুপ করত তিরস্কার করত। স্বামীজি এরকম কথাও বলছেন যে আমাদের উপরে নির্যাতন শুরু হলো সেই সময় কেউ আমাদের সহানুভূতি জানায়নি শুধু একজন ছাড়া তিনি তিনি একজন রমণী তিনি আমাদের থেকেও অসহায় ছিলেন তবু তার যে সহানুভূতি তিনি একমাত্র সহানুভূতি জানালেন এবং তার সহানুভূতিটাই আমাদের কাছে ভরসা হয়ে দাঁড়ালো প্রেরণা হয়ে দাঁড়ালো তা শিশি মা হচ্ছেন সঙ্গজননী সঙ্গজননী নামটা স্বামীজি দিয়েছিলেন আপনারা জানেন পয়লা পয়লা মে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে একটু পরেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মিটিং হবে বলরামবাবুর মন্দিরে এই বলরাম বসুর বাড়িতে আমরা যাকে বলরাম মন্দির বলি তা স্বামীজি ওই মিটিংটা শুরু হওয়ার আগে বললেন যে দেখো মায়ের একটা ব্যবস্থা করতে হবে মায়ের কোনো স্থায়ী জায়গা নেই মা এদিক ওদিক ঘুরে বেড়ান আর ভক্তরা খেয়াল হলে মানে ভালোবাসে সবাই কিন্তু সবসময় তো তাদের খেয়াল থাকে না যখন যা দেন তাতেই মাকে চালাতে হয় মায়ের জন্য একটা স্থায়ী তহবিল করতে হবে মার্চে মাসে যাতে মা একটা নির্দিষ্ট টাকা আমরা যাতে মাসোহারা মাকে দিতে পারি সবাই রাজি হলো এবার পরিমাণটা নিয়ে কথা স্বামীজি জিজ্ঞেস করছেন কত দেওয়া যায় বলো তোমরা কেউ বলছে দু টাকা কেউ বলছে পাঁচ টাকা এই সাত টাকা বা দশ টাকার উপরে কেউ উঠতে পারছে না স্বামীজি খুব দুঃখ পেলেন মুখটা একদম কালো হয়ে গেল বেদনায় বলে কী বলছো কি তোমরা তোমরা সিসিমাকে কি মনে করো গুরুপত্নী মনে করো শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী এইটুকু মনে করো তা নয় রে ভাই আমরা এই যে সিসিমা হচ্ছেন সাক্ষাৎ জগৎজননী আমরা যে এই সংঘের স্থাপনের জন্য মিলিত হয়েছি এই সংঘের তিনি রক্ষা কর্তৃ পালনকারিনী তিনি সংঘ জননী আমাদের মাসে পঁচিশ টাকার কমে কিছুতেই দেওয়া যাবে না সংঘ জননী স্বামীজির কাছে আমাদের মানে ঋণের ঋণের সীমা নেই সব সময় তিনি তো সকলের সমবয়স্ক কারোর কারো থেকে বয়সে ছোট। কিন্তু নেতা সব ক্ষেত্রে তিনি নেতা চোখ খুলে দেওয়ার ব্যাপারে নেতা ঠাকুরের ব্যাপারে চোখ খুলে দেওয়ার ব্যাপারে তিনি নেতা মায়ের ব্যাপারেও চোখ খুলে দেওয়ার ব্যাপারে তিনি নেতা সংঘ জননী সঙ্ঘের ভাব বুঝেছেন সংঘকে পরিপোষণ করেছেন বাবা নেই জনক নেই কিন্তু সংঘ রয়েছে বাবার পরিবারের কর্তার যে স্বপ্ন যে সংঘ সেই সংঘ রয়েছে সেই সংঘটাকে পরিবারের কর্তা কী চেয়েছিলেন সেই আদর্শকে বারবার ধরে স্মরণ করিয়ে দেওয়া আর এই ছোটো ছোটো বালক তাদেরকে ভরসা দেওয়া তাদেরকে একেবারে গর্ভধারণী জননীর মতন স্নেহ যেমন দেওয়া তারা যে কঠিন এবং মহান আদর্শ গ্রহণ করেছেন সেই আদর্শের পথে সব সময় পরিচালিত করা সেই আদর্শের পথের রাস্তাকে মসৃণ করে দেওয়া এই কাজগুলো তিনি করেছেন এবং এগুলো দেখানো যায় কতভাবে এবং সবসময় নরেনের পেছনে আছেন নরেন আমাদের সর্বস্ব দেখো বাবা নরেনের যেন খাওয়ার কষ্ট না হয় পরিব্রাজক জীবনে যখন অখণ্ডানন্দজি আর স্বামীজি শেষবারের মতন পরিব্রাজক হয়ে বেরোচ্ছেন এরপরে ফিরবেন একেবারে বিশ্ব মানে শিকাগো জয় করে সে সময় এই কথা বলেছিলেন অখণ্ডানন্দ জিকে তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম দেখো বাবা নরেনের যেন খাবার কষ্ট না হয় সর্বস্ব তিনি বোঝেন তিনি বোঝেন নরেন সর্বস্ব কারণ শ্রীরামকৃষ্ণ যা আবিষ্কার করেছেন সেই রত্ন মানিক মানিক্য রত্ন পেটিকা সেটি নরেনের কাছে গচ্ছিত দিয়ে গেছে করে দিকে দিয়ে গেছেন নরেন সেই রত্ন পেটিকা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন যুগাবতারের আগমনকে সার্থক করবেন সব দেখেছিলেন দর্শনও তো হয়েছিল শ্রীরামকৃষ্ণ এসে গঙ্গায় মিলিয়ে গেলেন তারপরেই স্বামীজি এলেন সেই গঙ্গা জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে ছিটিয়ে দিলেন এবং দেখছেন যে সবাই মুক্ত হয়ে যাচ্ছে কাজে সর্বস্ব এই নরেনের পেছনে মা সব সময় আছে স্বামীজি বলেছেন না সব সময় তিনি তার সহানুভূতি সবসময় কীরকম আছেন বলছেন যে এইভাবেই চলবে সবাই যে কাজকর্ম সাধুরা কাজ কর্ম করবে বাড়িতে থাকবে সেবা করবে জবদান করবে না হ্যাঁ অনেকেরই আপত্তি নতুন জেনারেশনে মা একদম করা মা বলছেন কাজ না করবে তো না তো কিভাবে থাকবে কাজ করতে হবে নরেন যেভাবে করেছে সঙ্গের ধারা সেইভাবেই হবে নাহলে চলে যাবে এই কথা বলছেন তবে সেই ঘটনা তো আপনারা জানেন এই আদর্শের কথা বলেছেন মায়ের স্নেহ দিয়েছেন মায়ের স্নেহ দিয়ে যে স্নেহ ঠাকুরের কাছে পেত সেই স্নেহ বা তার থেকেও বেশি স্নেহ মায়ের কাছে পেয়েছেন ইহলৌকিক সুখ কি খাওয়া দাওয়া সুখ স্বাচ্ছন্দ্য স্নেহ মমতা সব কিছু পেয়েছেন আবার আধ্যাত্মিক নির্দেশও পেয়েছেন মায়ের স্নেহ মাতৃস্নেহে গুরু তিনি তো গুরু জগৎগুরু তিনিও জগৎগুরু কিন্তু জগৎগুরুর গুরুত্ব মানে গুরুভাব এবার মা শিশি মায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে মাতৃত্বের মোড়কে গুরুভাব এরকম এরকম মিষ্টি আধ্যাত্মিকতা আধ্যাত্মিক সাধনা যে মিষ্টি হয় সিসিমা না আসলে বুঝতাম না সিসিমা এসেছেন বলে আমরা বুঝি যে মা কালী নিশ্চয়ই এরকম আমাদের প্রতি স্নেহ আছে আমি আমি এটা বলে থাকি মাঝে মাঝে যে দেবদেবীরা মায়ের প্রতি মায়ের প্রতি নিশ্চয়ই ইন্ডাইটেড দেবদেবীরা নিশ্চয়ই মায়ের কাছে ঋণী যে মানুষ বুঝতে পেরেছে সিসিমা মা আসার পথে যে মা কালীর ভালোবাসাও আমার প্রতি এরকমই মা কালী আমাদের ঠিক নিজের মায়ের মতন বা তার থেকেও বেশি সিসিমা না আসলে এরকম বুঝতে পারতাম না সিসিমা না আসলে যারা সিদ্ধ পুরুষ তারা বুঝতে পারতাম রামপ্রসাদ বুঝতে পেরেছিলেন সিদ্ধ হয়ে গেছেন তো যে মা এসে বেড়া বেঁধে দিয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা অধিকাংশ মানুষ তো সিদ্ধ হব না সাধক কিন্তু সিসিমা এসেছেন বলে আমাদের এই বিশ্বাস পাকা হয়ে গেছে ওই মা দুর্গা আমাকে ওই শিশি মায়ের মতনই ভালোবাসে মা দুর্গা সত্যি সত্যি আমাদের মা মা দুর্গার অন্তরে যতই তিনি অসুর নাশুন যতই ওরকম চোখ টোক থাকুক না কেন এত শস্ত্র থাকুক না কেন মা দুর্গার হৃদয়ে আমার প্রতি ওই সিসি মায়ের মতন ভালোবাসা মায়ের ছেলে করবে না তো কে করবে গো আমি যে মা গো মায়ের সামনে একজন খাচ্ছে বিভূতি খাচ্ছে বিভূতির মাও আছে সিসি মাও আছে তা বিভূতির যে গর্ভধারণী সে বলছে বিভূতি তো বাড়িতে এত খায় না এখানে বেশ খাচ্ছে তো অনেক বেশি খেলে মায়েরা খুশি হন তো বিভূতির মাও খুশি হয়েই বলছেন সঙ্গে সঙ্গে শিশি মা বাড়াবাড়ি নয় আদিক্ষতা নয় একেবারে ভেতর থেকে আমার ছেলেকে খুঁড়ো গো হ্যাঁ হ্যাঁ এরকম নজর দিও না এরকম খাচ্ছে তো কী হয়েছে কত কাহিনী এই প্রকৃত বিশ্বজননী এরকম স্নেহ ভগবতী কোনো ভগবতী এরকম মাতৃভাব সম্পন্ন হয় না আর কোনো মা এত ভাগবতী ভাব সম্পন্ন হয় না কোনো মা এত দিব্য ভাব সম্পন্ন হয় না এত দেবীভাব সম্পন্ন হয় না আর কোনো দেবী এত মাতৃভাব সম্পন্ন হয় না তার সঙ্গ জননী জগৎ জননী তার সঙ্গ এইভাবে তিনি রক্ষা করেছেন সেই যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা বলতে পারি আদর্শ তো দেখিয়ে দিয়েছেন কর্মযোগ করতে হবে সেবাযোগ করতে হবে হ্যাঁ বিশ্বাস করতে পারছে না আর কেউ নয় মাস্টারমশাই যিনি ভগীরথ তিনিও বিশ্বাস করতে পারেন না মানেন সব মানে সহ্য করে যান আমরা যাকে বিয়ারিং উইথ বলি যে সবাই এরকম সেবা টেবা করছে এগুলো বলে মুখে বিশেষ কিছু বলেন কিন্তু মন থেকে মানতে পারেন না যে এইসব সেবা টেবা সন্ন্যাসীরা তো শ্রবণ মনন নিধির করবেন জব ধ্যান করবে এই রিলিফের কাজ এত কাজ তা মা আছেন কাশিতে মাস্টার আছেন কাশিতে এক একসঙ্গে যোগাযোগ মানে যোগ হয়েছে এরকম রাজা মহারাজ্য আছেন কাশিতে মা সেই কাশি সেবাশ্রম দেখতে গেছেন সবই আপনারা যান ঘটনা শুধু বারবার স্মরণ করার মতো সে কাশি সেবাশ্রম দেখে মা মুগ্ধ একেবারে মা মন্তব্য করছেন ঠাকুর সাক্ষাৎ এখানে বিরাজ করছেন এইসব অনাথা বৃদ্ধাদের সেই বৃদ্ধাদেরকে রাস্তার থেকে তুলে এনে ওরা সে সেবা করতেন এইসব অনাসা বৃদ্ধাদের সেবা করলে ঠাকুরেরই সেবা করা হয় এত সুন্দর আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যায় মা বলছেন শুধু তার নয় মাও ওই কাশী সেবাশ্রমের কাজের জন্য দশটি টাকা দিলেন সেই টাকা রাখা আছে অন্নপূর্ণার দান হিসাবে তো এই খবর যখন হলো সবাই খুব আনন্দিত মাস্টারমশাই বসে আছেন রাজামার্জি বসে আছেন রাজামার্জি জিজ্ঞেস করলেন মাস্টারমশাই এবার কি বলবেন মাস্টারমশাই তত্যন্ত অত্যন্ত নিরহংকার হাজ্য করে বললেন আর অস্বীকার করার জন্যই কেন তার গুরু বলেছেন তার দীক্ষা কিন্তু শিশি মায়ের কাছে ঠাকুর গুরু মাও গুরু আমাদের সকলেরই তাই ঠাকুরও গুরু মাও গুরু হ্যাঁ এই যারা ঠাকুরের কাছে দীক্ষা লাভ করেছেন তারা শিশি মাকে গুরু মনে করতেন এটা প্রমাণ হচ্ছে কি যে শিশি মা যখন ওই রামনাথে গেছেন রামনাদের মহারাজা কী বলছেন আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছে কীভাবে বললেন স্বামীজির কাছ থেকে নিশ্চয়ই তিনি হয় স্বামীজির মুখে শুনেছেন নয়তো স্বামীজির আচরণে পরিস্ফুট হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যেমন স্বামীজির গুরু শিশি মাও তেমনি গুরু বললেন আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন কাজে দেখো যেন আদর যত্নের কোনো কমতি না হয় সেসব কাহিনী আপনারা জানেন সেই রাধুর ঘটনা রাধু মানে সেই কোষাগার দেখানো হচ্ছে মাকে নিতে বলেছেন যা খুশি নেবেন তা মা বলছে আমি তো নেব না রাধুর যদি কিছু লাগে রাধু সবসময় বায়না করে এটা নেব এটা নেব আর সে মায়ের বুকের ভেতরটা মানে কীরকম যে ত্যাগ সম্রাট যদি শ্রীরামকৃষ্ণ হন সিসি মা হচ্ছেন ত্যাগ সম্রাজ্ঞী এটা লোকেশ্বরন্দিজি মহারাজ প্রায়ই বলতেন স্বামীজি বলেছেন ত্যাগের বাদশা শ্রীরামকৃষ্ণকে শিশিমাও ত্যাগ সম্রাজ্ঞী সেই জন্য রাধুর কাছে রাধু সেই কোষাগার যখন দেখছেন মা মনে মনে প্রার্থনা করছেন রাধুর মনে যেন কোনো বাসনা না জাগে এটা খুব ঠাকুর প্রার্থনা শুনেছেন অত্যন্ত মানে আনলাইকলি যে রাধু কিচ্ছু চাইলো না বলে দূর এসব কী দেখাচ্ছে এসব পছন্দ না আমার পেন্সিলটা হারিয়ে গেছে কখন কোকে বলছে একটা পেন্সিল চাই আমাকে একটা পেন্সিল কিনে দেয় ঠাকুরকে প্রণাম করলেন মনে মনে বাঁচিয়েছ বাঁচিয়েছ আমার ত্যাগ বৈরাগ্যকে রক্ষা করেছ এই কথাটা বলেননি আমি বলছি যে কৃতজ্ঞতা মা একদম হাঁপ ছেড়ে বাঁচলেন যে ঠাকুর তার যে ত্যাগকে রক্ষা করেছেন রাধুকে একটা পেন্সিল কিনে দিলেন তা এরকম সংঘ জননী সংঘ জননী তিনি কিভাবে প্রশাসনিক সিদ্ধান্ত দিয়েছেন সেটা জানেন যে লর্ড মাইকেল একবার বললেন যে রামকৃষ্ণ মিশন হচ্ছে ওই আনন্দ মঠের মতন বি সংস্থা সবাই খুব বিপন্ন হয়ে গেল ভক্তরা আসা বন্ধ করে দিল শুধু তাই নয় বেশ কিছু সাধু তারা বিপ্লব করতেন কিন্তু বিপ্লব জীবন ছেড়ে দিয়ে রামকৃষ্ণের সঙ্গে এসেছেন তাদেরকে বের করে দেওয়ার কথা হলো এই যে মা সঙ্গজননী বারবার ধরে আদর্শের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন বলছেন ঠাকুর সত্যাশ্রয়ী ছিলেন যেসব ছেলেরা বিপ্লবী ছিল তারা এই সত্য করে সঙ্গে যোগদান দিয়েছে যে ওই জীবনকে আমরা ত্যাগ করলাম তারা সত্য অবলম্বন করে প্রতিজ্ঞা করে এসেছে তারা সত্য ভঙ্গ কেন করবে যদি একজনকেও সরানো হয় তবে সবাইকে চলে যেতে হবে আমরা প্রত্যেকে গিয়ে গাছতলায় থাকবো আমার ছেলেরা গাছতলায় থাকবে তবু সত্য ভঙ্গ করবে না সত্যের অমর্যাদা হতে দেবে না এটা হচ্ছে আদর্শগতভাবে সেই পরিস্থিতিতে মা নিজের স্ট্যান্ডটা দেখালেন আর বাস্তব দিক থেকে প্রশাসনিক সিদ্ধান্ত দিলেন কি অদ্ভুত ব্যক্তিত্ব এরকম ব্যক্তিত্ব আসেনি কখনো নারী সমাজে এরকম ব্যক্তিত্ব কখনও আসেনি শ্রীমা সারদা দেবীর মতন বাস্তব জগতে কী সিদ্ধান্ত কী ইয়ে দিলেন সারদানন্দজি জি মহারাজকে বললেন যে তুমি যাও লাট সাহেবের সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলো কী করে মা এস মায়ের তো বাইরের জগত সম্বন্ধে অভিজ্ঞতা নেই কিন্তু কি চমৎকার একটা মানে প্রশাসনিক সিদ্ধান্ত দিলেন এবং সারদানন্দজি মহারাজ সবাই বিভ্রান্ত হয়ে গেছিলেন কি করবেন কি করবেন না গেলেন লাট সাহেবকে বোঝালেন এবং সত্যি সত্যি মা যা বলেছিলেন তিনি কনভিনসড হলেন আরেকটি বক্তৃতার দ্বারা তার পূর্বের সিদ্ধান্তটিকে তিনি মানে উদ্যোগ করলেন এইভাবে যে হ্যাঁ রামকৃষ্ণ মিশন সম্বন্ধে আমার এই বলার উদ্দেশ্য না তারা খুবই ভালো কাজ করে এবং তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু এই রামকৃষ্ণের মিশনের নাম যাতে লোকে অপব্যবহার না করে ভাব যাতে অপব্যবহার না করে যুবকরা সেই জন্য এরকম কথা বলেছিলাম এরকম প্রশাসনিক সিদ্ধান্ত আরেকটি কথা না বললে মায়ের সংঘ জননৃত্যের ভূমিকা ঠিক বলা হয় না এগুলো সবই জানা কিন্তু আমরা বারবার ধরে স্মরণ করছি সেই অদ্বৈত আশ্রমের ঘটনা স্বামীজি শুধুমাত্র অদ্বৈতের আরাধনা হবে বলেই অদ্বৈত আশ্রম করেছিলেন সুইজারল্যান্ডে আলস পর্বতে তিনি একটি খ্রিস্টান মনস্টারি দেখে তার মনে হয়েছিল ভারতবর্ষে হিমালয়ের উপর এরকম একটা আশ্রম করবেন মঠ করবেন যেখানে শুধু অদ্বৈত তত্ত্বের আলোচনা হবে কোনো দ্বৈত উপাসনা থাকবে না দ্বৈত পূজা টুজা থাকবে না তা স্বামীজি ক্যাপ্টেন সেভিয়ার মারা গেছেন বিদেশ থেকে দ্বিতীয়বার যখন ফিরলেন ফিরেই তিনি মায়াবতী গেলেন মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে গিয়ে দেখলেন বিমল আনন্দজি আর প্রকাশ আনন্দজি একজন মাইল শিষ্য আর একজন স্বামীজির শিষ্য তারা যে কোনো ঠাকুর ঘরটার করেছেন তা না ঘরেই ঠাকুরের ছবি রেখে দু একটা ফুল টুল দিয়েছেন যেমন আমরা করে থাকি স্বামীজি খুব বিরক্ত হলেন আমরা শুনেছি বইয়ে লেখা নেই পরম্পরাক্রমে লোকের সামন্ধির কাছে শুনেছি স্বামীজি যে কথাটা বলেছিলেন স্বামীজির কথা এরকমই যে যে এমন আবার এখানেও সেই দাড়িওয়ালা বুড়ো এই বলেছিলেন ঠাকুরের ছবিটা দেখে এখানেও সেই দাড়িওয়ালা বুড়ো তা স্বামীজির কথা এরকম তার স্বামীজি যে সরাসরি সরিয়ে দিতে বললেন তা না কিন্তু স্বামীজির মনোভাব দেখে তারা সরিয়ে দিলেন কিন্তু মনের মধ্যে কষ্ট রয়ে গেছে প্রশ্ন রয়ে গেছে যে স্বামীজি শ্রীরামকৃষ্ণময় কী বা পরিচয় রামকৃষ্ণময় চণ্ডিকানন্দজির গান আছে চণ্ডিকানন্দজি না প্রেমেশানন্দজির গান আছে কী বা পরিচয় রামকৃষ্ণময় সত্যি সত্যি তো শ্রীরামকৃষ্ণ বলতে অজ্ঞান এবং শ্রীরামকৃষ্ণ না থাকলে স্বামী বিবেকানন্দ আমরা পেতাম না সেই স্বামীজি তার গুরুদেবের ছবি দেখে বিরক্তি প্রকাশ করলেন এবং প্রকারান্তরে বললেন এটা সরিয়ে দিলেই ভালো এত মনের মধ্যে কষ্ট যে স্বামীজির দেহত্যাগ হয়েছে উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই ওই জুলাই মাসেই এরা চিঠি লিখলেন কেন স্বামীজির উপরে আছেন একমাত্র শ্রী মা তাকে চিঠি লিখলেন যে এই ঘটনা ঘটেছে আমরা সরিয়ে দিয়েছি ছবি কিন্তু মনে বড় ব্যথা লেগেছে প্রশ্নও জেগেছে যে শ্রীরামকৃষ্ণ স্বামীজির গুরু শ্রীরামকৃষ্ণের জন্যই স্বামীজির সব স্বামীজি সেটা জানেন এবং মানেনও তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণের ছবিই তিনি সরিয়ে দিতে বললেন শিশি মায়ের কাছে তো শ্রীরামকৃষ্ণ সর্বস্ব সর্বস্ব শ্রীরামকৃষ্ণ গত প্রাণাতিনী তিনি কি বিধান দিচ্ছেন নরেন ঠিক করেছে আমাদের গুরু যিনি তিনি অদ্বৈত ছিলেন তোমরা যখন সেই গুরুর শিষ্য তোমরাও অদ্বৈতি আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা সকলেই অদ্বৈতি এই কথা আমাদের দার্শনিক অবস্থানটা কোথায় শিবশ্রী মা একেবারে এই সংঘ শ্রীরামকৃষ্ণ সংঘের দার্শনিক অবস্থানটা কি শ্রী মা চিরকালের জন্য নির্দিষ্ট করে দিলেন আমরা অদ্বৈত ভূমির মধ্যে প্রতিষ্ঠিত থাকব এখান থেকে উৎসারিত হবে ভালোবাসা আমাদের যে মানুষের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসা অদ্বৈত ভূমির থেকে উৎসারিত এবং লক্ষ্য হচ্ছে সেই অদ্বৈত তত্ত্ব অদ্বৈতের ডিভাইন ওয়াননেস ওয়াননেস বেসড অনে ডিভাইন আইডেন্টি দৈবী পরিচয়ের ভিত্তিতে একটা ঐক্য একটা একত্ব অনুভূতি এই হচ্ছে অদ্বৈত অনুভূতি লক্ষ্য লক্ষ্য হচ্ছে অদ্বৈত ভিত্তি হচ্ছে অদ্বৈত মাঝে দ্বৈত বিশিষ্টাদ্বৈতের নানা বিলাস এখানে ভক্তি চলবে মূর্তি পূজা চলবে ভজন কীর্তন চলবে ঠাকুরের নাম গান চলবে সমস্ত অবতারে জন্মতিথিতে আনন্দ করা চলবে সমস্ত মহাপুরুষকে শ্রদ্ধা করা চলবে সব কিছু চলবে কিন্তু ভিত্তি ভিত্তি হচ্ছে অদ্বৈত লক্ষ্য হচ্ছে অদ্বৈত এই হচ্ছে শ্রীসিমহ সংঘ জননী আর বিশ্বজননী তো বটেই লোকজননী তো বটেই ওই এই সংঘের কাজ তো জগদ্ধিতায়ও কাজ সংঘ শুধু সন্ন্যাসীদের জন্য নয় এই সংঘের কোর হচ্ছে সন্ন্যাসী সঙ্গে আছেন সাধুরাও এই গৃহীরাও রয়েছেন রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা করা হয়েছিল গৃহী এবং সন্ন্যাসী মিলিয়ে এখনও রামকৃষ্ণ মিশন যে অফিসিয়াল রামকৃষ্ণ মিশন তাতে সভ্য আছেন সন্ন্যাসী গৃহী কিন্তু মঠ হচ্ছে কোর মঠ হচ্ছে শুধু সন্ন্যাসী ব্রহ্মচারীদের সঙ্গের কোর হচ্ছে একদম সার হচ্ছে অবশ্যই সাধু সম্প্রদায় কিন্তু এই সাধু সম্প্রদায়ের আদর্শ কিন্তু শুধু সাধু সম্প্রদায় নয় এই সাধু সম্প্রদায়ের সেবা কাজ সেই সাধু সম্প্রদায় শুধু সাধুদের আধ্যাত্মিক জীবনকে পরিপুষ্ট করার নয় এই সাধু সম্প্রদায় এই সন্ন্যাসী সম্প্রদায় এই যে সংঘ এই সংঘের যারা আমরা বলতে পারি উপভোক্তা এই সংঘ থেকে যারা সাহায্য নিচ্ছি লাভবান হচ্ছি বা একটু রুড়ো লাগতে পারে ক্রুড লাগতে পারে এই সংঘের যারা বেনিফিশিয়ারি তারা যেমন আমরা এই সংঘের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী তেমনি এই আপামোর জনসাধারণ প্রত্যেকের নিজেদের সঙ্গ হচ্ছে সন্ন্যাসী গৃহী নির্বিশেষে প্রত্যেকের আপন জন আপন জায়গা আপন মানে ভরসাস্থল সাহায্যস্থল হ্যাঁ জীবনকে মনুষ্য জীবনকে দেব দেবতার জীবনে রূপান্তরিত করার যে পথ নির্দেশ সন্ন্যাসী গৃহী নির্বিশেষ সর্বতা আমরা এখান থেকে পাই তা সিসিমা সংঘ জননী ও বিশ্বজননী উভয়ে তিনি সময় কম বিশ্বজননীটা বলা হলো না একটু একটা ছুঁয়ে দিয়ে শেষ করি ওই শ্রীরামকৃষ্ণের এই সেই যে শিশি মায়ের সম্বন্ধে অভেদানন্দের যে স্তোত্র সেটি বড় চমৎকার যে মা সময় নিজেকে বলতেন আমাকে মা বলে ডাকো মা বলেছেন তোমার অত সব ভাবার কী দরকার একজন একটা অলৌকিক দর্শন একটা হয়েছে একটা যুবকের সে দেখেছে যে মায়ের বাড়ির থেকে শিশি মা বাগবাজারের মায়ের বাড়ির থেকে কালীঘাটে পর্যন্ত একটা জ্যোতির রেখা মায়ের কাছে এসে বলেছে মা বলছেন তুমি ছেলে মানুষ তোমার এসব কথা মাথা ঘামানোর কী দরকার আছে তুমি জানবে যে তুমি ছেলে আমি তোমার মা এই দীক্ষা দিয়ে বলতেন আমিই তোমার মা আমি গুরু নই একজন গোয়ার ভক্ত ওই নামটা এক্ষুনি মনে পড়ছে না হরিপ্রেবানন্দজি সে বলছে না তুমি ঠাকুর হচ্ছে ইষ্ট তুমি ঠাকুরের মন্ত্র দিয়েছে ঠাকুর ইষ্ট তুমি দীক্ষা দিয়েছো তুমি গুরু আর আমার মা তো বাড়িতে আছে মা বলছেন না ঠাকুরী তো ঠাকুরই গুরু আমি তোমার মা সে কিছুতেই মানবে না তখন মা বলছে ঠিক আছে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো আমি তোমার বাড়ির সেই মা তো হরিপ্রেমানন্দ মায়ের দিকে তাকিয়ে দেখলেন সত্যি সত্যি শিশি মায়ের জায়গায় তার নিজের মা বসে আছে লোক কল্যাণের জন্য শিষ্যের কল্যাণের জন্য ভক্তের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য যিনি সমষ্টি জননী তিনি খণ্ড জননী হয়ে দেখা দিলেন কেন খণ্ড জননী হয়ে দেখা দিলেন শ্রীরামকৃষ্ণ কী বলছেন যে ভুবন মোহিনী মায়া মায়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত মায়ার সম্বন্ধে সতর্কটা হলে ফাঁদে পড়ে যায় মায়া সব মুগ্ধ করে রাখেন ডেলিউট করে রাখেন ছলনা করেন কিন্তু মায়া দেবী একজনকে এক জায়গায় ছলনা করতে পারেন একটা জায়গায় দুর্বলতা কী মায়া দেবীকে যদি কেউ মা বলে ডাকেন সেই জন্য মাতৃভাব এত শুদ্ধভাব এত সেফ এত এত নিরাপদ ভাব এত মানে একটা বর্মের মতন মা জগৎ জননীকে ভগবানকে যদি মাতৃ সম্বোধন করা যায় তাহলে ভগবানের মায়া আমার ধারে কাছে টিকতে আসতে পারে না সেই ভুবনমোহিনী মায়া তিনি স্বেচ্ছায় এমন একটা মূর্তি নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে এবার এসেছেন যে যাকে চেষ্টা করে মা বলে ডাকতে হয় না তাকে মা বলে ডাকার জন্য কোনো এডুকেশনের দরকার হয় না যার জীবনের দিকে তাকালে যার ছবির দিকে তাকালে আপনি ভেতর থেকে মা ডাক উঠলে আসে উৎসাহিত হয়ে আসে সেই এরকম কেন এসছেন তার মানে ভুবনমোহিনী মায়া এবার মায়া রূপেই পৃথিবী আমাদেরকে সাহায্য করবেন আর আমাদের ছলনা করবেন না কাজী সন্তান তিনি কৃপা করছেন কোনো একটি দুটি সন্তান যদি কোনো কারণে তাকে মা বলে চিনতে না পারে তবে তিনি ব্যাকুল হয়ে পড়েন যতক্ষণ না পর্যন্ত তাদের মুখে মা ডাক শোনেন তখন ততক্ষণ নিশ্চিন্ত হতে পারেন না কারণ তাকে তিনি তো মহামায়া তাকে যদি মা বলে চিনতে পারে তবে ওই শিষ্যটির ওই ভক্তটির আধ্যাত্মিক জীবন অনেক সহজ হয়ে যাবে একেবারে নিরাপদ হয়ে যাবে সেই জন্য হরিপ্রমানন্দজির কাছে তিনি মা ডাক শুনতে চাচ্ছেন কিছুতেই যখন শুনছে না তখন তিনি স্বয়ং মা হয়ে গেলেন বিশ্বজননী সমষ্টি জননী খণ্ডিত জননী হয়ে দেখা দিলেন রাজবিহারী মহারাজকেও তাই করেছিলেন ছোটোবেলায় মা মারা গেছেন বলে অরূপানন্দ জি রাজবিহারী মহারাজ মা ডাক মা বলে কাউকে ডাকার অভ্যাসই হয়নি মা লক্ষ্য করেছেন মা একদিন জোর করে তাকে দিয়ে মা বলালেন এটা দেবে শারদানন্দ মহারাজকে দেবে গিয়ে বলবে যে মা দিয়েছেন জোর করে বলে দিলেন এই মা ডাক শুনতে চাচ্ছেন কেন নিজের জন্য নয় সন্তান যদি মা বলে ডাকে তবে তার আধ্যাত্মিক পথ সুগম হবে তা কোনো যোগ্যতার দরকার নেই ভক্ত হওয়ার জন্য যোগ্যতা দরকার ভক্তি দরকার কিন্তু সন্তান হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার নেই মা এইভাবে বিশ্বজননী একেবারে ধর্মপথটাকে সকলের জন্য খুলে দিয়েছেন ধর্মপথটাকে এত সুমধুর করে দিয়েছেন তার অবৈধানন্দ যে সেই স্তত্বটা আমরা পড়তে পারি স্নেহেন বদনাশী মনস্মতীয়ম মা কী করেন স্নেহ দিয়ে আমাদের মনটাকে প্রথমেই বেঁধে নেন তারপরে কি করেন অহেত দোষান অশেষান সগুনি করসি বেঁধে ফেলেন তারপর আমার আর যেন কিছু করারই নেই শুধু মা বলে চিনলেই হবে দোষান অশেষান সগুনি করসি একটু একটু করব কিন্তু মা যা করে দেবেন আমরা কল্পনা করতে পারছি না দোষান অশেষান সগুনি করসি সাধন ভজন করে মন সিদ্ধ হয় কিন্তু মা নিজেই আমার অশেষ অশুদ্ধিকে অশেষ দোষকে গুণে পরিণত করে দেবেন এসব করার পরে যদি একটা দুটো থেকে থাকে অহেতু না দয়সে শেষ অহেতু কি সেই দোষ সহই আমাকে কোলে তুলে নেবেন সঙ্গে গ্রাহিতা কোলে তুলে নেবেন বিচিত্র বিচিত্রেরুম অদ্ভুত কাণ্ড আর দেখা যায় না এই যে কোলে তুলে নিলেন কোলে তুলে মা কী দেবেন রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্যকারিণী শ্রীরামকৃষ্ণের তো ভক্তি হবে আমার চৈতন্য হবে তাং সারদাং ভক্তি বিজ্ঞান ও দাত্রী শ্রীরামকৃষ্ণ ভক্তি হবে আর বিজ্ঞান হবে জ্ঞানের পরেও বিজ্ঞান জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান নিজেকে ব্রহ্ম বলে জেনেছি কিন্তু তার থেকেও উঁচু অবস্থাকে ওই ঠাকুর স্বামীজিকে বলছেন না ওর থেকে উঁচুক অবস্থা আছে তুই যে বলিস যো কু চায় তুই হ্যাঁ সবার মধ্যে ভগবান দর্শন এই হচ্ছে বিজ্ঞান যে মা কী করবেন শুধু যদি মাকে মা বলে চিনতে পারি ধীরে 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 মা কী করবেন আমাকে শুদ্ধ করে দেবেন শুদ্ধ করে দেওয়ার পরে শ্রীরামকৃষ্ণে ভক্তি দেবেন আমার চৈতন্য সম্পাদন করবেন এবং আমি শুধু ব্রহ্মজ্ঞান লাভ করব তা নয় আমি সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারবো সেই কাজ মা করে যাচ্ছেন আসুন আমরা সবাই মিলে সবার জন্য প্রার্থনা করি আমরা সাধু হই বা গৃহী হই আমরা যেন মায়ের প্রতি ভরসা রাখি পায়ে হাত দিলে যারা অশুদ্ধ ভক্ত মায়ের পায়ে বলতা মতন ছবল লাগতো আবার মাই বলছেন এমন কেউ কু আসে পায়ে হাত দিয়ে প্রণাম করে একেবারে শরীরটা শীতল হয়ে যায় আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন এমন সন্ন্যাসী হই আমরা যেন এমন গৃহী হই যেন মাকে প্রণাম করলে মা মায়ের খুব ভালো লাগে মায়ের যেন খুব আনন্দ হয় আমরা মাকে প্রণাম করলে জয় মা